নমস্কার বন্ধুরা, গল্পের চিলে কোঠা পরিবারে আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি সায়ন। আজ আমাদের নিবেদন বিখ্যাত লেখিকা শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত গল্প অনুভব। গল্পটি কেমন লাগলো কমেন্টে জানাবেন, যদি ভালো লাগে লাইক করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন। তবে চলুন শুনে নেওয়া যাক আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত অনুভব। ডালের হাতা বাড়াতে গিয়ে থমকে গেলেন প্রতিমা। এখনো নির্মাল্যর সুক্ত পর্ব চলছে, পাতে লেগে থাকা ঝোলটুকু কাঁচিয়ে নিচ্ছেন নির্মাল্য, এক মনে আঙুল চাটছেন, এক মনে নান মনে। এইবার বেয়াই মশাইয়ের ধরন ধারণ অন্যরকম লক্ষ্য করছেন প্রতিমা, বড় শান্ত চুপচাপ ধরনের হয়ে গেছেন নির্মাল্য। দুর্গাপুর ইস্পাত কারখানায় প্রাক্তন ডেপুটি চিফ ইঞ্জিনিয়ার যেন এখন অতীতের মলিন ছায়া। আগের মতো গমগমে হাসি নেই, হঠাৎ হঠাৎ রসিকতাও নেই, তিনবার ডাকলে একবার সাড়া পাওয়া যায়। 5-10 মিনিট আগের কথা বেমালুম ভুলে যান, সাধারণ প্রশ্ন করলে ফ্যাল ফ্যাল তাকিয়ে থাকেন। বুড়ো বয়সে বউ মরে গেলে পুরুষ মানুষের কি এই দশাই হয়? প্রতিমা গলা খাঁকারি দিয়ে প্রশ্ন করলেন, সুক্তটা ভালো হয়েছে বেয়াই মশাই? নির্মাল্য নড়ে চড়ে উঠলেন, অতি উত্তম, আহা যেন অমৃত, দেব আরেকটু? না থাক, ভালো জিনিস অল্পই ভালো, বেশি খেলে ভালোর স্বাদ মরে যায়। উল্টো দিকের চেয়ারে শীতাংশু ডালের প্রতীক্ষায় ভাত ভেঙে বসে তেরচা চোখে বেয়াইকে দেখতে দেখতে তিনি বললেন, এত ভালো লাগলো, আমার তো মনে হলো তেতো একটু বেশি হয়ে গেছে। নির্মাল্য বললেন, তাই নাকি, একেবারে তো মাপা তেতো, মাপা নুন, মাপা মিষ্টি। শীতাংশু বাঁকা হাসলেন, সবই মাপা, তাহলে বোধ হয় আমারই জীবের দোষ। বটেই তো, বটেই তো, সারাটা জীবন যে লোক বউয়ের ত্রুটি খুঁজে বেড়ান, তার আর এছাড়া কী বা মনে হবে? সাধে কি প্রতিমা রান্নাঘরে যাওয়া ছেড়েছেন? এহ, পোস্ত একেবারে আলুনি করে ফেলেছ, বাঁধাকপিতে মনখানেক চিনি ঢালার কি দরকার ছিল? নাদা নাদা আলু দিলেই কি তরকারি ভালো হয়? এই তো সব মন্তব্যের ছিরি, কতকাল পর মাত্র কটা দিনের জন্য ছেলে শ্বশুর বাড়িতে এসেছেন, পোলাও মাংস কালিয়া কাবাব নয়, রোজ একটা কি দুটো নিরামিষ পদ সহস্তে রেঁধে খাওয়াচ্ছেন প্রতিমা, সামান্য নারকেল কুমড়ি কি মোচার ঘণ্ট, কি শুক্তুনি। তাই সোনা মুখ করে খেয়ে স্ত্রীহারা মানুষটা একার্থা প্রশংসা বাক্য উচ্চারণ করেছে, অমনি অমনি টিপ্পনি শুরু হয়ে গেল। প্রতিমা হরাশ করে স্বামীর পাতে ডাল ঢেলে দিলেন, গোমরা মুখে বললেন, বেগুন ভাজা দেব? প্রাণ চাইলে দেবে? তোমার তো আবার সতেক প্যাক না, লম্বা ফালি চলবে না, কালো হয়ে গেলে মুখ ভ্যাটকাবে। শীতাংশুর থালায় অবহেলা ভরে ভাজা বেগুন ফেলে আবার নির্মাল্যর প্রতি মনোযোগী হলেন প্রতিমা, কানে লেগে থাকা ঘনপূর্বের স্তুতির রেষ্টুকু ফেরাতে চাইছেন, মুখ হাসি হাসি করে বললেন, হ্যাঁ আপনার আবার বেশি বেশি, ওই কচু ঘেঁচু সুক্তকে কেউ অমৃত বলে না। নির্মাল্য সরল উত্তর, আমি বলি, আপনার বেয়ান চলে যাবার পর থেকে এসব রান্নার জটি কই, কোথায় বেয়ানের রান্না আর কোথায় আমার। অমন করে বলছেন কেন, আপনার বেয়ানের হাত একরকম ছিল, আপনার আরেক রকম, দুটোই ভালো তবে দু রকম। শীতাংশু বলে ওঠেন, হ্যাঁ একজনেরটা চিনি অন্যজনেরটা গুড়, দুটোই মিষ্টি, কি বলেন? কড়া চোখে স্বামীর দিকে তাকালেন প্রতিমা, টুকুশ চিন্তি কেটে শীতাংশু নির্বিকার, হ্যাঁ হ্যাঁ হাসছেন, সামনের মানুষটা তার ব্যঙ্গে ব্যথিত না উদাস সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই।
খাওয়া দাওয়ার পাট চুকিয়ে ঘরে এসে শীতাংশুকে ধরলেন প্রতিমা। তোমার কি আক্কেল গো, অভাগা মানুষটাকে অমন হুল ফোটাও কেন? শীতাংশু হাই তুলতে তুলতে দিবানিদ্রাকে আহ্বান জানাচ্ছেন। তখন অলসভাবে বললেন, খারাপটা কি বলেছি, আগেও তো কতবার এবারই এসেছেন তিনি, এমন গদ গদ প্রশংসা তো কখনো শুনিনি। কেন, তখন বউ পাশে থাকতো বলে? ছি 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 ছি, কি ভাষা! বেচারার বউ মারা গেছে, এখনো এক বছরও ঘোরেনি। তো তার জন্য তোমার রান্না নিয়ে আদিক্ষেতা মেনে নিতে হবে? প্রতিমা চিরবিরিয়ে জ্বলে উঠলেন। আমার রান্না নিয়ে দুটো ভালো কথা বলা মানে আদিক্ষেতা, নিজের মুখে মধু নেই বলে? শীতাংশু বিছানায় গড়ালেন। মধুবাক্যে গলে গেলে গিন্নি, শোনো, নির্মাল্য দস্তিদার মহা ধূর্ত চিত, ওটা তোমার প্রশংসা নয়, ঘুরিয়ে নিজের ছেলের বউয়ের নিন্দে করা। সে বেটি আজকালকার মেয়ে, কেন বসে বসে শ্বশুরের জন্য সুক্ত ঘণ্ট রান্না করতে যাবে? ওর নিজের মেয়ে রাঁধে, জন্মে কোনোদিনও শ্বশুর শাশুড়িকে তাদের পছন্দের পথ করে খাইয়েছে? কি প্যাঁচ কি প্যাঁচ, জিলিপির ঠাকুরদাদা অমৃতি, এমন প্যাঁচুয়া লোককে সামলে কি করে যে চল্লিশটা বছর ঘর করলেন প্রতিমা? এদিকে কুটকুট করে ছেলের বউয়ের নিন্দে করবেন, ওদিকে তার সামনে একেবারে আদর্শ শ্বশুরটি। বাবুসোনা হওয়ার পর চাকরি করা নিয়ে নূপুরের সঙ্গে প্রতিমার যখন খটাখটি বেঁধে গেল, অমনি উনি রামমোহন বিদ্যাসাগর সেজে গেলেন। লেখাপড়া জানা মেয়ে, ঘরে বসে শুধু সংসার আর বাচ্চা সামলাবে? করবে, নিশ্চয়ই চাকরি করবে। বাবুসোনাকে দুম করে বোর্ডিং স্কুলে পাঠানোর বন্দোবস্ত করে ফেলল নূপুর। বেচারা প্রতিমার নাতির জন্য মন পড়ে, একা একা দিন কাটতেই চায় না। দোষের মধ্যে দোষ, ফস করে একদিন নূপুরকে বলে ফেলেছিলেন, একটা মাত্র ছেলেকে বাড়ি থেকে বিদায় না করে দিলে চলছিল না? বাপ রে, সঙ্গে সঙ্গে কর্তার কি মেজাজ! ও ছেলের মা, ছেলের ভবিষ্যতের কথা ভেবে যা ভালো বুঝেছে তাই করেছে, তুমি কথা বলার কে হে? এবারেই বেয়াই মশাইয়ের কথাই ধরা যাক। পিঠের ব্যথায় কষ্ট পাচ্ছেন, দুর্গাপুরে অনেক ডাক্তার বদ্ধি করেছেন, আসানসোলে গিয়ে বড় অর্থোপেডিকও দেখিয়ে এসেছেন, কিছুতেই কিছু হচ্ছে না। মেয়ে বাবাকে কলকাতায় এনে স্পেশালিস্ট দেখাবে, এ তো খুব ভালো কথা, কিন্তু প্রতিমাকে আগে একবার জানাতে কি কষ্ট ছিল! প্রতিমা জানলেন কখন? না বেয়াই মশাই কলকাতায় পা দেবার পর। এর জন্য একবার অভিমান প্রকাশ করতেই কর্তার কি ধমক! বলি বাপটা কার, তোমার না নূপুরে? তার বাপকে দেখানোর জন্য তোমার অনুমতি নিতে হবে? সেই লোক ঘরের কোণে বসে এখন ছেলের বউয়ের কুচ্ছ গাইছে। প্রতিমা যদি একবার মুখ ফুটে নূপুরকে কিছু রাঁধতে বলেন, অমনি তো খিঁচিয়ে উঠবেন। সারাদিন অফিসে খাটাখুটি করে মেয়েটা, আবার হিঁসেলেও ঢুকবে। লোক বটে একখানা, একজনকে দেখলেই শ্রীকৃষ্ণের বিশ্বরূপ দর্শন হয়ে যায়। প্রতিমা মনে মনে জুৎসই জবাব তৈরি করছিলেন, আবার শীতাংশুর গলা কানে উড়ে এলো। কি ধ্যান করছো বসে বসে? বেআইএ সার্টিফিকেটটা কোথায় ঝোলাবে? ওটাকে মাদুলি করে পড়ে থেকো, আপাতত একটু গড়িয়ে নাও। অনেকক্ষণ রান্নাঘরে কাটিয়েছো, এরপর তো কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা করে তর পাবে। প্রতিমা ঝিঁঝে উঠলেন। হ্যাঁ, বেআই মশাই পাশের ঘরে, আর আমরা এখানে জোরে শুয়ে নিদ্রা দিই, লজ্জাসরম তো কিছু নেই। ছি, লজ্জাসরম? আমরা দুর্গাপুরে গেলে বেআই বেয়ান বুঝি সারাক্ষণ আমাদের মুখের সামনে মুখ লাগিয়ে বসে থাকতেন? ভুলে যেও না তখন বেয়ান ছিলেন। তবে আর কি, যাও বেআইয়ের সামনে গিয়ে তাথাইয়া তাথাইয়া নাচো। নিজে ঘুমোও না, আমাকে নিয়ে বেচাল পারছো কেন? হ্যাঁ, ড্রেসিং টেবিল থেকে চশমা নিয়ে খবরের কাগজ হাতে খাটের কোণটিতে এসে বসলেন প্রতিমা। উল্টোচ্ছেন এ পাতা সে পাতা,
হেডিংগুলো দেখছেন। হিমালয়ের কোন এক শৃঙ্গে উঠেছে বাংলার কয়েকটি মেয়ে। বাহ, সর্ষের তেলের দাম আবার চলল, কোনো মানে হয়? প্রেমিক প্রেমিকার যুগল আত্মহত্যা, মরণ, বেঁচেছিলে কেন একদিন? বধূ হত্যার দায়ে শাশুড়ি হাজতে, সর্বনাশ, কোন প্রতিমার কপাল পড়ল? প্রতিমা ঝুঁকলেন কাগজে, মন দিয়ে খবরটা পড়ছেন। চশমার পাওয়ারটা ঠিক নেই, ঘরের অল্প আলোয় ভালো মতো ঠাউর হচ্ছে না লেখাগুলো। উঠে আলো জ্বালাতে গিয়েও নিরস্ত হলেন, চোখে সামান্যতম আলো পড়লেই ঘুম ভেঙে যাবে শীতাংশুর, অনর্থ শুরু করে দেবেন। কাগজ হাতে ঘর থেকে বেরোতে গিয়েও দাঁড়িয়ে পড়লেন প্রতিমা। ফড়র ফড়র নাক ডাকছে শীতাংশুর, দেখো না দেখো, গভীর ঘুমে চলে গেছেন মানুষটা। কার্তিকের শেষ, উত্তরে জানলা দিয়ে শিরশিরে বাতাস ঢুকছে। প্রতিমা জানলার পাল্লাটা টেনে দিলেন, মাথার ওপর ফুল স্পিডে ঘুরন্ত ফ্যান পুটপুট দু পয়েন্টে কমিয়ে বেরিয়ে এসেছেন বারান্দায়। পূবমুখ বারান্দায় খান দুয়েক বেতের চেয়ার, ছোট্ট একটা টেবিল, অতনু আর নুপুরে শৌখিন বসার আয়োজন। একধারে শীতাংশুর ইজি চেয়ারও আছে। হেমন্তের দুপুরে এ বারান্দা ভারী আরামের। একটা চেয়ার টেনে বসতে গিয়ে হঠাৎই নিচের কাঁচা উঠোন মতো জায়গায় প্রতিমার দৃষ্টি আটকে গেল। নির্মাল্য, উবু হয়ে বসে নিরীক্ষণ করছেন কি যেন। কখন নেমে গেলেন দোতলা থেকে? প্রতিমা গলা ওঠালেন, ওখানে কি করছেন বেয়াই মশাই? নির্মাল্য ঘাড় তুললেন, আপনার বাগান দেখছি। কোথায় বাগান, সবই তো আগাছা। কেন, কটা ফুলের চারাও তো বেরিয়েছে, তাই বুঝি? প্রতিমার মন প্রসন্ন হয়ে গেল, এ বাড়ির কেউই তেমন গাছন্ত প্রাণ নয়, একমাত্র তারই যা একসময় অল্প স্বল্প উৎসাহ ছিল। টগর, শিউলি, গন্ধরাজের চারা লাগিয়েছিলেন কয়েকটা, গাছগুলো এখনো ফুল ফোটে, তবে আর তেমন যত্ন আত্তি করা হয় না, সে শক্তিও নেই, সে উদ্যমও নেই। এখন শুধু ফি বছর পূজোর পর কিছু মরশুমি ফুলের বীজ এনে ছড়িয়ে দেন উঠোনের ওদিকটায়, পুরনো অভ্যাসের মতো। অযত্নে অবহেলায় বেশিরভাগই সূর্যের মুখ দেখতে পায় না, দুটো চারটে গাঁদা বেঁচে যায় কোচিত কখনো। হিলহিলে শরীর নিয়ে লিকলিক বেড়ে ওঠে, নবীন সোনালি ফুলে উঠোন আলো হয়ে যায়, বেশ লাগে দেখতে। এবছরও তবে ফুটবে কয়েকটা। পায়ে পায়ে প্রতিমা একতলায় নেমে এলেন, নির্মাল্যর পিছনে এসে দাঁড়িয়েছেন। অভিভাবকের সুরে বললেন, দুপুরে না শুয়ে এইসব হচ্ছে? নির্মাল্য যেন শুনতেই পেলেন না, আপন মনে বলে চললেন, চারাগুলোর এই হাল কেন, মাটি না তৈরি করলে হয়? প্রতিমা ঠোঁট উল্টালেন, ওসব ছঞ্ঝাটে কে যায় বলুন তো, নিজে থেকে যা হয় হোক না। তা বললে হয়, পৃথিবীতে নতুন প্রাণ আসছে, তাদের একটু খাতিরদারি করতে হবে না? প্রতিমার বুকে টুং করে বাজলো কথাটা, অচেনা পাখির ডাকের মতো, কোমল দুপুরটার মতো। হাসলেন, কি করতে হবে শুনি? খুরপি টুরপি কিছু একটা দিন, মাটি ঝুড়ো করি, আগাছা সাফ করি। খুরপি কোথায় পাব? নেই, তাহলে একটা লোহার শিক গোছের কিছু দিন। সেকেন্ডের জন্য প্রতিমা ভাবলেন, আছে কি? আছে তো, বাথরুমে চৌবাচ্চার মুখ চেপে আটকানোর জন্যে। আনতে গিয়েও খুঁজে পেলেন না, বাসন্তীর মা কোথায় যে রেখেছে, তাই রান্নাঘর হাতড়ে শেষে স্টিলের খুন্তিটা নিয়ে এলেন প্রতিমা, সঙ্গে একখানা কাটারিও। গভীর মনোযোগে মাটি খোঁড়ায় নেমে পড়েছেন নির্মাল্য। দেখতে দেখতে বেশ খানিকটা মাটি গুঁড়ো হয়ে গেল। প্রতিমা কোমর বেঁধে নেমে পড়লেন, হাতে ঘষে ঘষে ঝুড়ো করছেন মাটি। সেই মাটি ফুলগাছের গোড়ায় চেপে চেপে দিচ্ছেন নির্মাল্য, কাটারি দিয়ে ছেঁটে ছেঁটে দিচ্ছেন আগাছা। কাজ করতে করতে কথা চলছে দুজনের, গাছের কথা, ফুলের কথা। নির্মাল্য বললেন,
এ তো বেশ ভালো জাতের গাঁদা আবিয়ান, ফুল প্রায় টেনিস বলের সাইজের তো হবেই। প্রতিমা বললেন, কই আর হয়, আমি তো ওইটুকুটুকুই দেখি। ফুলের জন্য তো খাটতে হবে, সার দিতে হবে, জল দিতে হবে। জানেন তো, গাছ কখনো বিক্রি করে না। আপনি গাছের কথা ভাবুন, গাছও আপনার কথা ভাববে। ছিলেন তো মশাই ইঞ্জিনিয়ার, গাছগাছালির খবর এত জানলেন কি করে? নেশাটা কি নতুন? নেশা বলছেন, গাছ কত ভালো সঙ্গী জানেন। তা বটে, যা ইচ্ছে কথা শোনাতে পারেন, জবাবটি দেবে না। নির্মাল্য কাটারি চালানো থামিয়ে বিচিত্র চোখে তাকালেন প্রতিমার দিকে। চশমার আড়ালে মনি দুটো যেন ঝিকঝিক করে উঠল। হাসি, অথচ যেন হাসি নয়। অন্যমনস্ক স্বরে বললেন, নীরব থেকেও তো অনেক কথা বলা যায় বেয়ান। আপনার বেয়ানকে তো চিনতেন, দিনে রাতে কটা কথা বলতো সে? আমি তো একাই বকে মরতাম। কাছেই ট্রেন লাইনে ঝমঝম শব্দ বাজিয়ে একটা ট্রেন শহর থেকে শহরতলির দিকে চলে গেল, উত্তর থেকে দক্ষিণে, শীতের হাওয়ার মতো। প্রতিমা অস্ফুটে বললেন, বেয়ান বড্ড তাড়াতাড়ি চলে গেলেন অসময়ে। নির্মাল্য ছোট শ্বাস ফেললেন। মৃত্যুর কি আর সময় অসময় আছে? পৃথিবীতে তার কাল ফুরিয়েছিল, সো শি হ্যাড টু ডিপার্ট। আফসোস শুধু একটাই, চিকিৎসা করানোর সুযোগটিও দিল না। টিভি দেখতে দেখতে একটা উ শব্দ করল, ব্যাস, দি এন্ড। সেরিব্রাল হয়েও তো কতজন বেঁচে যায়, যায় না বলুন? প্রতিমা অস্বস্তি বোধ করছিল, কথার মোড় ফেরাতে ব্যস্তভাবে বলে উঠলেন, এহে, আপনার সর্বাঙ্গ যে একেবারে মাটিতে মাখামাখি হয়ে গেল। নির্মাল্য কাটারি রেখে উঠে দাঁড়ালেন, হাত ঝাড়ছেন, পাঞ্জাবি ঝাড়ছেন, হাতের পিঠ দিয়ে কপাল মুছছেন। বাড়ির এদিকটা থেকে অনেকক্ষণ রোদ সরে গেছে, তবু ঘেমেছেন বেশ, শেষ কার্তিকের দুপুরেও। সন্ধে নামার মুখে মুখে ফিটফাট বাবুটি সেজে শীতাংশ তৈরি, ঘর থেকেই হাঁক দিলেন, বেয়াই মশাই রেডি তো? নির্মাল্য দোতলার বারান্দায় শীতাংশুরই ইজি চেয়ারে বসে বসেই সাড়া দিলেন, আজ আর বেরোবো না ভাবছি। সে কি ক্লাবে যাবেন না? ইচ্ছে করছে না। আরে চলুন চলুন, ২৪ ডিল খেলেই ফিরে আসবো। শীতাংশু ছড়ি হাতে ঘর থেকে বেরিয়ে এলেন। সুরেন পরিমলদের সঙ্গে তো আপনার ভালো ফ্রেন্ডশিপ হয়ে গেছে মশাই, দেখবেন গল্প শুরু করতে না করতেই সন্ধে কাবার। নির্মাল্য বললেন, আজ ছেড়ে দিন বেয়াই মশাই, কাল ডাক্তারের কাছে যাব। প্রতিমা ঘরে সন্ধে দিচ্ছিলেন, ঠাকুরের সামনে ধূপ দোলাতে দোলাতে গলা ওঠালেন, ওর যখন ইচ্ছে করছে না জোর করছো কেন? তুমি তা সুরে মানুষ, তুমি ঘুরে এসো। মুখে বিদঘুটে একটা ধ্বনি তুলে ছড়ি ঘোরাতে ঘোরাতে বেরিয়ে গেলেন শীতাংশু। এ অঞ্চলে মশা খুব, গোটা জায়গাটা একসময় জলাভূমি ছিল, এখন অবশ্য অগুন্তি বাড়ি হয়ে গেছে, তবু জলাভূমির স্মৃতি ভুলতে দেয় না মশারা, সন্ধে হলেই হানা দেয় ঝাঁকে ঝাঁকে। দোতলার ঘরগুলোতে মসকিউটো রিপেলেন্ট জ্বালিয়ে জানলা দরজা সব ভেজিয়ে দিলেন প্রতিমা। বারান্দায় এসে বাতি জ্বেলে দিলেন, বললেন, এক কাপ চা খাবেন বেয়াই মশাই? নির্মাল্যর উত্তর নেই, সামনের তরল আধারে দৃষ্টি তার হারিয়ে গেছে।
কয়েক মুহূর্ত ইতস্তত করে প্রতিমার সিঁড়ির দিকে এগোলেন। বাসন্তীর মা বিকেলে রান্না করতে এসে গেছে, দু কাপ চা দিয়ে যেতে বললেন তাকে। ফিরে এসে আবার চেয়ারে বসলেন। ঈষৎ উদ্বিগ্ন মুখে জিজ্ঞাসা করলেন, শরীরটা কি খারাপ লাগছে বেয়াই মশাই? নির্মাল্যর মৃদু স্বর শোনা গেল, না ঠিকই আছে, পিঠের ব্যথাটা আবার হচ্ছে না তো? সামান্য, বলার মতো কিছু নয়। প্রতিমা অনুযোগে সুরে বললেন, মিছিমিছি তখন মাটি কোপাতে গেলেন কেন বলুন তো? অমন ঝুঁকে ঝুঁকে কাজ করা আপনার একদম উচিত নয়। ধুর, ওর জন্য কিছু হয়নি, বরং গাছের পরিচর্যা করলেই আমি বেশ থাকি। নির্মাল্যর দুই হাত ইজি চেয়ারে দুই হাতলে। আমার যন্ত্রণাটার মূল অনেক গভীরে। প্ল্যান্টে কাজ করবার সময় একবার একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, বছর 25 আগে। লোহার সিঁড়ির 7-8 ধাপ উপর থেকে পা পিছলে পড়ে গিয়েছিলাম। ওমা, কি সর্বনেশে কথা, আগে শুনিনি তো। না, চোট তখন তেমন কিছু লাগেনি, যে হাড়গোড়ও ভাঙেনি, রক্তপাতও হয়নি। তবে তারপর থেকে ঠায় বসে থাকলেই, রিটায়ারমেন্টের পর তো হাঁটাচলা কমেই গেছে, বসেই থাকি। আর সেই সুযোগ বুঝেই ব্যথাটা আবার চাড়াও হয়েছে। ও মা, বসে থেকেই যখন ব্যারাম, বসে রইলেন কেন? ওর সঙ্গে হেঁটে এলেই তো পারতেন। তাস পাশে আমার ভালো লাগে না বেয়ান, জন্মে কখনো খেলিনি। স্পেড হার্ট, নো ট্রাম্প শুনলে কেমন চমকে চমকে উঠি, নিজেকে বেশ ইডিওটিক লাগে বুঝলেন। তবে হ্যাঁ, বেয়াই মশাইয়ের বন্ধুরা সজ্জন ব্যক্তি, গল্পগুজব করাই যায়। কিন্তু মুশকিল হলো ওদের টপিক একটাই, পলিটিক্স। আমি তো মিস্ত্রি মজুর খাটানো মানুষ, ভোতা বুদ্ধি, ওই সূক্ষ্ম বুদ্ধির শাস্ত্রটি আমার পছন্দ হয় না। শেষ বাক্যটির মর্মার্থ ঠিক অনুধাবন করতে পারলেন না প্রতিমা। অপাঙ্গে দেখলেন বেয়াই মশাই একটু যেন কাত হয়ে গেছেন, মুখ চোখ কুচকানো, ব্যথাটা যত কম বলছেন তত লঘু নয় বোধ হয়। নরম স্বরে প্রতিমা জিজ্ঞেস করলেন, পিঠের ঠিক কোনখানে ব্যথাটা হচ্ছে বেয়াই মশাই? শিরদাঁড়ার ডান দিকে, বে বে কাঁধ অব্দি উঠলেই চিত্তির, একেবারে বিছানায় আছড়ে ফেলে দেবে। আগে কি এতটা বাড়াবাড়ি ছিল? ছিল না, আবার ছিল। আপনার বেয়ান গরম তেলে কি সব মিশিয়ে মালিশ করে দিতেন, বাড়তে পারত না। কি মালিশ বলুন তো, নূপুর জানে? না, ওসব ছিল আপনার বেয়ানেরই নিজস্ব টুকটাক। ও, আমার একটা বেদনার মলম আছে, মালিশ করতে হয় না, আলগা বোলালেই কাজ হয়, দেব? হ্যাঁ, না কিছুই শোনা গেল না। চরাচরে এখন গাঢ় অন্ধকার, রাস্তার বাতি জ্বলে গেছে, মিহি কুয়াশায় চারপাশের বাড়ির আলো কেমন অস্পষ্ট দেখায়। প্রবল প্রতিযোগী দুই রিকশা তীক্ষ্ণ হর্ন বাজাতে বাজাতেই সামনে দিয়ে ছুটে গেল। হাওয়া দিচ্ছে মাঝে মাঝে, এলোমেলো, ঠান্ডা ঠান্ডা। বাসন্তীর মা চা রেখে গেছেন, আঁচল গায়ে ভালো করে জড়িয়ে নিয়ে কাপে চুমুক দিলেন প্রতিমা। আলগা বললেন, এবছর শীতটা ভালোই পড়বে মনে হয়, সবে নভেম্বরের 10 তারিখ, এখনই বাতাস কি ঠান্ডা হয়ে গেছে। নির্মাল্য বললেন, আপনাদের ওদিকে তো বেশি শীত পড়ে বলুন। হ্যাঁ, ডিসেম্বরে বেশ টেম্পারেচার নেমে যায়। কথাটা বলে নির্মাল্য একটুখান চুপ করলেন, তারপর বললেন, আপনার বেয়ান বড্ড শীতকাতরে, 2 মাস তো একেবারে জুবুথুবু হয়ে থাকতেন। প্রতি বছরই বলতেন, এই শীতটা আর কাটবে না। গত বছর কথাটা ফলে গেল। প্রতিমা জিজ্ঞেস করতে পারলেন না, সেরিব্লালের সঙ্গে শীতের কি সম্পর্ক? হয়তো নির্মাল্য বলবেন, মৃত্যু ভয়ই সেরিব্রাল টেনে এনেছে।
কোনো কথা বলাই এখন বিপদ। নির্বাল্য সব কথাই এখন ঘুরে ফিরে স্ত্রীতে চলে যায়। কথা ঘোরানোর জন্য প্রতিমা বলে উঠলেন, তা আপনি এখন একটা পাতলা পাঞ্জাবি পরে আছেন যে, গায়ে একটা চাদর আলোয়ান কিছু জড়ান। কিচ্ছু লাগবে না, ঠান্ডা আমার বেশ লাগে। লাগুক, তবু একটা কিছু গায়ে দিন, হিম পড়ছে, এ সময়টাই অসুখ বিসুখ হয় বেশি। ইজি চেয়ার আবার নীরব। প্রতিমা চা শেষ করে উঠে পড়লেন। নির্মাল্যর ঘরে গিয়ে চাদর আনতে কেমন যেন বাধো বাধো ঠেকল। এসেছেন নিজেদের ঘরে, শীতাংশুর তুষের চাদরখানা হাতে নিয়ে এক সেকেন্ড কি যেন ভাবলেন, তারপর ড্রয়ার খুলে বের করলেন ব্যথার মলম, নিয়ে এলেন বারান্দায়। টিউব আরাম কেদারার হাতলে রেখে বললেন, লাগিয়ে নিন চাদরটা, এরপর জড়িয়ে নেবেন গায়ে। কথা শেষ না হতে হতেই সিঁড়িতে পায়ের শব্দ, ছড়ি হাতে আবির্ভূত হলেন শীতাংশু। প্রতিমা অবাক হয়ে বললেন, এর মধ্যে তোমার ২৪ ডিল হয়ে গেল? দোষ, কেউ আসেনি। ছড়ি টেবিলে শুয়ে চেয়ারে বসলেন শীতাংশু। একা একা কতক্ষণ মাছি মারব? আশ্চর্য, তোমার তাস বন্ধুরা ডুব মেরেছে, সূর্য আজ কোন দিকে উঠেছিল গো? শীতাংশু দুম করে চটে গেলেন। কেন, তারা কি একদিনও বাড়িতে রেস্ট নিতে পারে না? তুমিই না বলো, তাস খেলাই তোমাদের বিশ্রাম। প্রতিমা খোঁচালেন, শীতাংশু গুম হয়ে রইলেন। মুখ খুললেন সেই রাতে শোয়ার সময়, মশারি গুঁজতে গুঁজতে ঘর ঘরে গলায় বলে উঠলেন, টিউব শেষ? প্রতিমা গ্লাস উঁচু করে জল খাচ্ছিলেন, হালকা বিষম খেলেন। কিসের টিউব? ন্যাক আসে না, আমার কি চোখ নেই? গোটা মলমটাই কি বেআইয়ের পিঠে ঘষা হয়ে গেল? গোটা মলম কোথায়, একটুখানি তো পড়েছিল। বললেই হলো, পুজোর পর ওটা কেনা হয়েছে, পাক্কা ২ মাস চলে, আমার হিসেব আছে। ছি 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 ছি, কি ছোট মন গো তোমার। হ্যাঁ, আমারই তো ছোট মন। নেজাল ড্রপের শিশি খুলে নাসিকা গহ্বরে ফোটা ফোটা তরল ঢালছেন শীতাংশু। জোরে নাক টানলেন কয়েকবার, সঙ্গে সঙ্গে মুখটাও বিকৃত হয়ে গেল। নিজের মন তো খুব বড়, আমি মানুষটা ঠান্ডায় হি হি করে কাঁপতে কাঁপতে বেরিয়ে গেলাম, তাকে একটা শাল কমফোর্টার দেওয়ার কথা তোমার মনে পড়ল না? আর তিনি আমারই ইজি চেয়ারে শুয়ে আমার চাদরে ওম নিচ্ছেন, দুর্ভাগা অভাগা হওয়ায় ভারী মজা, তাই না? রাগে ঘেন্নায় প্রতিমার সর্বাঙ্গ রিড়ি করে উঠল। এক পা ঘাটে বাড়িয়ে বসে আছেন যিনি, তাঁর এখনো কুচুটেপনা হিংসুটেপনা গেল না? ৬২ বছর বয়স হয়ে গেল প্রতিমার, এখনো তাকে সন্দেহ করা, ছি 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 ছি। বিছানায় এসে বেড সুইচ নিভিয়ে শুয়ে পড়লেন প্রতিমা। অন্ধকারে দাঁতে দাঁত খসছেন, এই জন্যই তবে দুপুরে বারান্দা থেকে উঁকি মারছিল, তাসের আসর থেকে ফিরে এলো, টিকটিকি পোনা। প্রাণ থাকতেই মানুষটার সঙ্গে আর কথা বলবেন না প্রতিমা। পরদিন রাত ৮টা নাগাদ ডাক্তার দেখিয়ে ফিরলেন নির্মাল্য, মেয়ে জামাইয়ের সঙ্গে। মেয়ের ডাক্তারও তেমন কিছু আসার কথা শোনাননি, কটা ব্যথার ওষুধ লিখে দিয়েছেন মাত্র, সঙ্গে ফিজিওথেরাপির নির্দেশ, আর টেস্ট দিয়েছেন এক কাড়ি। মাথার চুল থেকে পায়ের নখ সবেরই একবার পরীক্ষা করাতে চায় ডাক্তার। সমস্ত করে টোরে আবার মাসখানিক পরে হাজির হতে হবে তার চেম্বারে, তখন তিনি উপযুক্ত বিধান দেবেন। বাড়ি এসে নির্মাল্য খানিকটা মন মরা হয়ে বসে রইলেন। নূপুর অতনু নানা রঙ্গরসিকতা জুড়ে তাকে প্রফুল্ল করার চেষ্টা করছেন, তাও তার মুখে হাসিনি। অবশেষে ম্লান মুখে ঘোষণা করলেন, কালই ভোরে তিনি দুর্গাপুর ফিরতে চান, বাড়ির জন্যে তার মন কেমন করছে।
প্রতিমা ভেতর থেকে সিঁটিয়ে গেলেন। মনের মধ্যে একটা ক্ষীণ সংশয় উঁকি ঝুঁকি দিতে লাগল। কাল রাতে তাদের স্বামী স্ত্রীর সংলাপ কি কানে গেছে নির্মাল্যর? যেতেই পারে, বিয়াক্কেলে লোকটার তো মাত্রা জ্ঞান নেই, সব কথাই উঁচু পর্দায় বলতে ভালোবাসে। নাকি শীতাংশুর ব্যবহারে আহত হয়েছেন নির্মাল্য? কেউ সম্ভব, শীতাংশুর যা চ্যাটাং চ্যাটাং কথার বহর। কিংবা নির্মাল্য নজর করেছেন শীতাংশু প্রতিমার বাক্য বিনিময় বন্ধ হয়ে গেছে। বেয়াই মশাই নিজেকে যতই ভোঁতা মস্তিষ্ক বলুন, তার বুদ্ধি খুব প্রখর, আলাভোলা হতে পারেন, কিন্তু শিশু তো নন। কুটুমের কাছে মান সম্মান আর কিচ্ছুটি রইল না, কি লজ্জা কি লজ্জা! অনেক রাত অবধি প্রতিমা দু চোখের পাতা এক করতে পারলেন না। পাশের মানুষটা দিব্যি সুখে নিদ্রা যাচ্ছেন, নাক ডাকছে ফরর ফুস, প্রতিমার হাত নিষ্পিস করছে, ধাক্কা দিয়ে জাগিয়ে দিতে ইচ্ছে করছে শীতাংশুকে। এক্ষুনি ও ঘরে গিয়ে বেয়াইমশাইয়ের কাছে ক্ষমা চেয়ে আসুক। কিন্তু কিছুই করতে পারলেন না প্রতিমা। শেষ ট্রেনের ভোঁ চোখে নিদালি বুলিয়ে দিয়ে চলে গেল। কাকভোরে ছোটখাটো হইচই শুরু হয়ে গেল বাড়িতে। উঠে পড়েছেন প্রতিমা, জেগে উঠেছেন শীতাংশু, তৈরি হয়ে নিচ্ছে নূপুর, চা হচ্ছে, মালপত্র গোজগাছ চলছে, বাথরুমের দরজা খোলা বন্ধ হচ্ছে ঘন ঘন। পতনু ট্যাক্সি ডেকে আনল, মেয়ে জামাইয়ের সঙ্গে স্টেশন রওনা দিলেন নির্মাল্য। প্রতিমা দোতলার বারান্দায় এসে দাঁড়ালেন। আলো ফুটে গেছে বেশ, ঘন কুয়াশার পর্দা সরিয়ে ধীরে ধীরে উঁকি দিচ্ছে পৃথিবী। কাগজওয়ালা সাইকেলের ক্রিং ক্রিং শোনা যাচ্ছে মাঝে মাঝে। বিকট শব্দ করে মোড়ের বুথে দুধের গাড়ি এসে দাঁড়িয়েছে। সহসা ভীষণ জোর নাড়া খেয়ে গেলেন প্রতিমা। নিচের উঠোনে শীতাংশু মগে করে জল দিচ্ছেন ফুল গাছের চারায়, গাছের গোড়াগুলো খোঁচাচ্ছেন কাঠি দিয়ে, আবার চেপে চেপে দিচ্ছেন মাটিও। প্রতিমা ফিক করে হেসে ফেললেন। ঈর্ষার উত্তাপে বুঝি বেঁচে থাকাটা আরও রঙিন করে দেয়। পাগল, লোকটা হ্যাকেবারে পাগল। শুনছিলেন আজকের গল্প, শ্রীমতী সুচিত্রা ভট্টাচার্য রচিত অনুভব। ফিরে আসছি আরেকটি নতুন গল্পের সাথে কিছুদিনের মধ্যে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং গল্পে থাকবেন। আর আমার গল্পের পাঠ উপস্থাপনা যদি ভালো লাগে তাহলে লাইক আর কমেন্ট করতে ভুলবেন না। আর অবশ্যই চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন, এতে আমার উৎসাহ এবং কনফিডেন্স আরও বাড়বে। আজ এখানেই বিদায় নেব, আবার দেখা হচ্ছে। নমস্কার।